আসসালামু আলাইকুম। রনিতি স্কুডান কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় এক, জীব ও পরিবেশ। এই অধ্যায়টির অনুশীলনের গুরুত্বপূর্ণ কিছু শূন্যস্থান, সঠিক উত্তর এবং গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর। বন্ধুরা, পূর্বের পাঠে আমরা এই অধ্যায়টি সম্পূর্ণ পড়েছিলাম এবং বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করেছিলাম। পূর্বের পাঠগুলোতে আমরা শিখেছিলাম পরিবেশের জীব, খাদ্যের জন্য উদ্ভিদ ও প্রাণীর ওপর মানুষের নির্ভরশীলতা এবং পরিবেশের পরিবর্তন সম্পর্কে। আজ আমরা শিখব এই অধ্যায়টির অনুশীলনের গুরুত্বপূর্ণ কিছু সঠিক উত্তর, শূন্যস্থান, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। প্রথমে আমরা শিখব শূন্যস্থান পূরণ। এক, ড্যাশ হলো এমন একটি জায়গা যেখানে প্রাণী নিরাপদে থাকে। বলো তো বন্ধুরা, এখানে শূন্যস্থানে কি হবে? হ্যাঁ, আশ্রয়স্থল। আশ্রয়স্থল হলো এমন একটি জায়গা যেখানে প্রাণী নিরাপদে থাকে। দুই, জীব তার প্রয়োজনীয় সকল বস্তু ড্যাশ থেকে পেয়ে থাকে। বলো তো বন্ধুরা, এখানে শূন্যস্থানে কি হবে? হ্যাঁ, প্রকৃতি। জীব তার প্রয়োজনীয় সকল বস্তু প্রকৃতি থেকে পেয়ে থাকে। তিন, উদ্ভিদের খাদ্য তৈরিতে ড্যাশ, পানি এবং বায়ু প্রয়োজন। বলতো বন্ধুরা, এখানে শূন্যস্থানে কি হবে? হ্যাঁ, সূর্যের আলো। উদ্ভিদের খাদ্য তৈরিতে সূর্যের আলো, পানি এবং বায়ু প্রয়োজন। চার, মানুষ ড্যাশ আহরণ করে পরিবেশের পরিবর্তন করছে। বলতো বন্ধুরা, এখানে শূন্যস্থানে কি হবে? হ্যাঁ, বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ। মানুষ বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ আহরণ করে পরিবেশের পরিবর্তন করছে। এবার আমরা শিখব সঠিক উত্তর। সঠিক উত্তরের পাশে আমরা টিক চিহ্ন দেব। আমরা প্রথম প্রশ্নটি লক্ষ্য করি। খাদ্য তৈরি করার সময় উদ্ভিদ বাতাসে কি ত্যাগ করে? লক্ষ্য করো, এখানে চারটি অপশন আছে। ক, অক্সিজেন। খ, জলীয় বাষ্প। গ, কার্বন ডাইঅক্সাইড। ঘ, নাইট্রোজেন। বলতো বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি কি? হ্যাঁ, ক, অক্সিজেন। খাদ্য তৈরি করার সময় উদ্ভিদ বাতাসে অক্সিজেন ত্যাগ করে। দুই, বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তি মানুষ কোথা থেকে পায়? ক, বায়ু। খ, পানি। গ, মাটি। ঘ, খাদ্য। বলতো বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি কি? হ্যাঁ, ঘ, খাদ্য। এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো পড়ব ও শিখব। আমরা প্রথম প্রশ্নটি লক্ষ্য করি। এক, কোন কোন প্রাকৃতিক দুর্যোগ পরিবেশের পরিবর্তন ঘটাতে পারে? খরা, বন্যা, ঝড় ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ পরিবেশের পরিবর্তন ঘটাতে পারে। প্রশ্ন দুই, জীবের বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন? জীবের বেঁচে থাকার জন্য খাদ্য, আবাসস্থল, আশ্রয়স্থল, পানি এবং বায়ু প্রয়োজন। প্রশ্ন তিন, উদ্ভিদের খাদ্য তৈরিতে কি কি প্রয়োজন? উদ্ভিদের খাদ্য তৈরিতে সূর্যের আলো, পানি এবং বায়ুর কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন। বন্ধুরা, এবার আমরা শিখব বর্ণনামূলক প্রশ্ন। আমরা প্রথম প্রশ্নটি লক্ষ্য করি। মানুষ কিভাবে পরিবেশের পরিবর্তন করছে? মানুষ নানাভাবে, নানা কর্মকাণ্ডের মাধ্যমে পরিবেশের পরিবর্তন করছে। যেমন, এক, প্রয়োজনীয় জ্বালানি এবং গৃহ নির্মাণ সামগ্রীর জন্য অনবরত গাছ কাটার মাধ্যমে। দুই, শস্য উৎপাদন, খামার তৈরি এবং বাড়িঘর, রাস্তাঘাট ও কলকারখানা তৈরিতে বনভূমি নষ্ট করার মাধ্যমে। তিন, বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ আহরণের মাধ্যমে। দুই, একটি ইট সবুজ ঘাসের ওপর কয়েকদিন ফেলে রেখে দিলে চাপা পড়া ঘাসের কি ঘটবে? একটি ইট সবুজ ঘাসের ওপর কয়েকদিন রেখে দিলে ইটের নিচে চাপা পড়া ঘাসের রং সাদা হয়ে যাবে। যে কারণে এমনটি ঘটবে তা হচ্ছে, উদ্ভিদের বেঁচে থাকার জন্য এবং বৃদ্ধির জন্য পানি ও সূর্যের আলো ও বায়ুর প্রয়োজন। পাতার সবুজ বর্ণের জন্য সূর্যের আলোই মূলত দায়ী। এর চাপা দেওয়া হলে সবুজ ঘাসগুলো সূর্যের আলো পাবে না, ফলে ঘাসগুলো সাদা রং ধারণ করবে। প্রশ্ন তিন,
পরিবেশ পরিবর্তনের জন্য জীব কিভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরিবেশ পরিবর্তনের কারণে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, খরা, ঝড় এবং ভূমিধস হয়ে থাকে। এর ফলে মানুষ ও অন্যান্য জীবের জীবন এবং বাসস্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফসলের জমি, গাছপালা, বনভূমি নষ্ট হয়ে যাওয়া। সর্বশেষ প্রশ্ন, আবাসস্থল ও আশ্রয়স্থলের মধ্যে পার্থক্য কি? আবাসস্থল এবং আশ্রয়স্থলের মধ্যে পার্থক্য হচ্ছে, প্রথমে আমরা আবাসস্থল দেখে নিই। আবাসস্থল উদ্ভিদ ও প্রাণীকে বিরূপ আবহাওয়া ও আক্রমণকারী প্রাণী থেকে রক্ষা করতে পারে। আর আশ্রয়স্থল কি? আশ্রয়স্থল হলো প্রাণীর জন্য একটি নিরাপদ স্থান যা তাকে আক্রমণকারী প্রাণী ও বিরূপ আবহাওয়া যেমন ঝড় বাদল থেকে রক্ষা করে। আবাসস্থল হচ্ছে সকল জীবের জন্য আবাসস্থল প্রয়োজন, আর আশ্রয়স্থল শুধুমাত্র প্রাণীর জন্য আশ্রয়স্থল প্রয়োজন। অতপর আবাসস্থল উদ্ভিদ জন্ম নেয়, এবং প্রাণী বাস করে। আর আশ্রয়স্থলে প্রাণী নিজেদের প্রয়োজন মতো নিরাপদভাবে আশ্রয়স্থল তৈরি করে। এখানেই হচ্ছে আবাসস্থল ও আশ্রয়স্থলের মধ্যে পার্থক্য। বন্ধুরা লক্ষ্য করো কি বলা হয়েছে, খাদ্যের মাধ্যমে শক্তি কিভাবে সূর্য থেকে মানুষে আসে তার নিচে লেখা শব্দগুলো ব্যবহার করে বর্ণনা করো। তীর চিহ্ন ব্যবহার করে শক্তি প্রবাহ দেখাও। বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ উদ্ভিদ, সূর্য, মানুষ এবং প্রাণী বলা হয়েছে। এদিকে আমাদের কাজ কি? এদিকে আমাদের কাজ হচ্ছে এই শব্দগুলো ব্যবহার করে আমাদের বর্ণনা করতে হবে খাদ্যের মাধ্যমে শক্তি কিভাবে সূর্য থেকে মানুষে আসে। আমরা জানি উদ্ভিদ সূর্যের আলোকে ব্যবহার করে নিজের খাদ্য নিজে তৈরি করে। এর ফলে উদ্ভিদের বিভিন্ন অংশে শক্তি সঞ্চালিত হয়। মানুষ ও প্রাণী উদ্ভিদের বিভিন্ন অংশ যেমন কাণ্ড, মূল, পাতা, ফল ইত্যাদি খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে। এর ফলে শক্তি মানুষ ও প্রাণীতে আসে। মানুষ আবার বিভিন্ন প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে, ওই প্রাণী থেকে শক্তি গ্রহণ করে। তাহলে প্রথমে কি হবে, সূর্য, সূর্য থেকে উদ্ভিদ, উদ্ভিদ থেকে প্রাণী এবং প্রাণী থেকে মানুষ। তোমরা এভাবে একটি প্রবাহ চিত্র তৈরি করে নেবে। বন্ধুরা আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠে আমরা কি কি শিখলাম বলতো? আজকের এই পাঠে আমরা শিখতে পারলাম অধ্যায় এক অনুশীলনী, গুরুত্বপূর্ণ কিছু শূন্যস্থান, সঠিক উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন এবং একটি প্রবাহ, শক্তি প্রবাহ সম্পর্কে। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।